আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফাইবারের গিগ প্রমোশনের অপশনটা। ইদানিং এটা সবার ক্ষেত্রে একটু একটু করে প্রবলেম হচ্ছে, কারণ ফাইবার দেখা যাচ্ছে যে ভালো সেলার ভেবে তাদেরকে গিকের একটা বা দুইটা গিক যেগুলো কোয়ালিফাইড হয় সেই গিকের ভিতরে মূলত আপনাদেরকে এই অপশনটা চালু করে দেয়, ফাইবার প্রমোশনের অপশনটা। এটা এটার মানে হচ্ছে প্রমোশন জিনিসটা হচ্ছে, যেমন আমরা ফেসবুক গুগলে যেমন অ্যাড রান করে আমরা ক্লায়েন্টদেরকে নিয়ে আসি, সেম এখানেও একই কথা। গিকের মাধ্যমে আপনার একটা গিক আপনাকে বা দুইটা বা তিনটা আরও বেশি হতে পারে, যার যে কয়টা গিক আছে ওই গিকগুলো যখন আপনার কোয়ালিফাইড হয়ে যাবে, মানে 20টা রিভিউর উপর হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই অপশনটা দিয়ে দিবে, মানে প্রমোশনের অপশনটা দিয়ে দেয় আর কি। দিয়ে দিলে আপনার গিকটা কোয়ালিফাইডের ধরে নেওয়া হয় যে আপনার গিক থেকে আপনি প্রমোশন করে এখান থেকে আপনি কি অর্ডার জেনারেট করতে পারেন, আরও বেশি পরিমাণ অর্ডার পেতে পারেন। এর জন্য ফাইবার তাদেরকে এই অপশনটা দিয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে প্রবলেমটা হচ্ছে, দু একদিন বা 15 দিন গিকটা আপনি এই প্রমোশনের অপশনটা চালু করার পর সেক্ষেত্রে আপনার গিকটা আবার ডিনাইট করে দিচ্ছে বা ডাপটে দিচ্ছে, অথবা বলতেছে যে আপনার গিকটা আনকোয়ালিফাইড। এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে, আমি বলতেছি তার আগে আমরা কিছু জিনিস দেখি নতুনদের জন্য, যে কারা এই ফাইবার গিক প্রমোশনের অপশনটা পেতে পারে। এখানে গিকের কিছু ক্রাইটেরিয়াম আছে, এগুলো ফিল আপ থাকলে আপনারা যে কেউ আপনারা এই অপশনটা পেয়ে যাবেন যে কোনো সময়, ঠিক আছে? তো ফার্স্ট অপশন দেখেন, এখানে দেওয়া আছে ইউ আর লেভেল 1-2 এবং টপ রিলেটেড সেলার। মানে এটার মানে হচ্ছে তোমাকে অবশ্যই, মানে তোমরা যারা আসো তোমাদের অবশ্যই লেভেল 1 হতে হবে অথবা 2 হতে পারে এবং টপ রিলেটেড সেলার হতে হবে। এই এই লেভেল 1 হলেই কিন্তু পেয়ে যায়, আর যদি লেভেল 1 যদি না পান তাহলে লেভেল 2 এর গেলে পাবে। কিন্তু লেভেল 1 এর থেকতেই আপনি পেয়ে যাবেন, যদি আপনার আপনি অর্ডারটা একটু বেশি পান তাহলে এটা দিয়ে দেয়। সবার ক্ষেত্রে লেভেল 1 পেলেই দিয়ে দেয়, হয়তো দু একজনের ক্ষেত্রে ঠিক সেদিক হতে পারে, কেউ কেউ আছে লেভেল 1 যাওয়ার আগেই লেভেল মানে এই প্রমোশনের অপশনটা দিয়ে দেয়, কিন্তু তাকে 2-3 দিনের জন্য রাখে, তারপরে আবার কিন্তু স্টপ করে দেয় অ্যাডটা। তো এটার মানে হচ্ছে আপনাকে অবশ্যই লেভেল 1 অথবা 2 অথবা টপ রিলেটেড সেলার হতে হবে এটা পেতে গেলে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে গিকের স্কোর, মানে রেটিং যেটা বলে থাকি আমরা, ইওর গিক স্কোর আর 4.7 ইন দ্য পাবলিক রেটিং। মানে আপনার বায়াররা গিকের ভিতরে যে কাজ করছেন সেই কাজের রেটিংটা কত দিয়েছে সেটা সেটা আপনাকে অবশ্যই এর উপরে থাকতে হবে, এর নিচে হলে কিন্তু আপনি আপনাকে সেটা গিকটা কোয়ালিফাইড হিসেবে গণ্য হবে না। এটা একটা পয়েন্ট, দ্বিতীয় নাম্বার পয়েন্ট। এবার তৃতীয় নাম্বার, আমি আগে বলছিলাম 20টা রিভিউ থাকতে হবে, ইওর গিক হ্যাজ দ্য অ্যাটলিস্ট 20 রিভিউ, কিন্তু আমি দেখা যাচ্ছে 5টা রিভিউ পাওয়ার পরে কিন্তু 20টার নিচে পাওয়ার পরেও কিন্তু আমি এটা পেয়ে গেছি আমার 3টা গিকে। তো আমি ওইটাও দেখাবো, তার আগে এটা দেখতে পারেন, অবশ্যই আপনার 20টা রিভিউ থাকলে আপনার গিকটা কোয়ালিফাইড হিসেবে গণ্য হবে, নয় হয়তো আপনাকে 2-1 দিন বা 5-10 দিন এটা চালানোর পরে কিন্তু আবার স্টপ হয়ে যাবে। তো ইওর অ্যাডিশনাল কোয়ালিটি এটা তারা ডিসাইড করবে, এই গিকে দিবে কিনা বা কপিরাইট কোনো কিছু আছে কিনা সেটা দেখার পরে তারা নিচ থেকেই দিয়ে দেয়। এটা কোনো ম্যাটার করে না, ক্যাটাগরি এটার উপর ম্যাটার করে না আর কি। আপনার এই 3টা হলেই এনাফ, গিকের আপনি প্রমোশন অপশনটা পেয়ে যাবেন। তো এখানে বলে দেওয়া আছে সব কিছু, আর এই লিঙ্কটা আপনারা লিখলেই হবে, ফাইবার গিক প্রমোশন লিখলেই আপনি এই কিওয়ার্ডটা লিখতে পারেন, লিখলে আপনি পেয়ে যাবেন যে এই লিঙ্কটা। অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দিব। এই যে দেখেন এখানে প্রমোট ইওর গিক হেলথ সেন্টার, এটাতে ক্লিক করলে হয়ে যাবে। আমি লিখছি গিক ফাইবার গিক প্রমোট, ওকে, এটা লিখলে আপনার পেয়ে যাবেন। তো এবার আমরা মেন পয়েন্টে আসি, সেটা হচ্ছে আমরা যে কাজটা করব সেই কাজের মাধ্যমে যেন কখনো আপনার লেভেলটা মানে আপনার প্রমোশনের অপশনটা যেন কখনো চলে না যায়। আমি এর আগের সপ্তাহে আমাকে মূলত এই গিকটাকে আমাকে প্রমোশন থেকে আনকোয়ালিফাইড করে দিয়েছিল, মানে ইলিজিবল করে দিয়েছিল। এটা আবার বর্তমানে ওপেন আছে আর এটা তো আনকোয়ালিফাইড করে দিয়েছে। তো এবার এই ক্ষেত্রে দেখেন ফাইবার কিন্তু দেখা যায় সবাই এখানে 30 সেন্ট করে 40 সেন্ট করে দেয়, কিন্তু এটা আপনারা যতটা দিবেন ততটা মানুষের কাছে বেশি যাবে। আমি এটা মেবি $1 উপর দিছিলাম, কিন্তু আজকে আবার কমিয়ে দিছি। আপনারা সবসময় আমি একটু কমিয়ে দিছি, কারণ হচ্ছে আমার এখানে 69 সেন্ট করে সাজেস্ট করতেছে, আমি যখন এখানে ক্লিক করছি আমি সেজন্য 69 দিছে। আপনারা যত বেশি দিতে পারেন, কারণ আমি $1 করে দিয়ে আগামী মাসে অনেক ডলার আমি এখান থেকে অর্জন করছিলাম প্রায়। তো
এ মাসে আমার সবগুলো চলে গেছে। এবার দেখেন এখানে আমার আরো কয়টা আছে, তিনটা গিগ আছে আনকোয়ালিফাইড অবস্থায়। তো এটা আপনি যেটা করবেন, যদি আপনার একই রিলেটেড গিগ হয়, ধরেন আপনার ফেসবুক মার্কেটিং এর গিগ হয় অথবা অন্য একটা গিগ হয়, যে গিগের ভিতরে আপনার রেটিংটা চলবে, ধরেন আপনার ফেসবুক মার্কেটিং এর উপরে এটা প্রমোশন চলতেছে, তাহলে আপনি অর্ডারটা পড়বে, অর্ডারটা অবশ্যই আপনাকে কাস্টমার অর্ডার নিতে পারে, হয়তো দুই একটা বাইরে আপনাকে ডাইরেক্ট অর্ডার করে দিতে পারে। যদি আপনাকে অর্ডারটা কাস্টমার পরে পাঠাতে হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি অন্য একটা গিকে সেম ক্যাটাগরি অন্য একটা গিকে আপনি এই অর্ডারটা নিতে পারেন। এটা নিলে কি হবে, সেটা হচ্ছে আপনার যখন কোনো বায়ার ফিডব্যাক খারাপ দিবে, ধরেন ভুল করে হোক বা আপনার সাথে ঝামেলা হোক না কেন, ঝামেলা হওয়ার পরে যদি আপনার রেটিংটা খারাপ দেয় বা, তাহলে কিন্তু আপনার গিকটা আনকোয়ালিফাইড হয়ে যাবে, তাহলে কিন্তু সমস্যা, তাহলে ওই গিকটা থেকে কিন্তু আপনি আপনি এই অপশনটা হারাই ফেলছেন। সেই জন্য করবেন কি, আপনার যদি এই গিকটার ভিতরে ওই রেট মানে অর্ডার নেওয়ার কোনো দরকার নেই, আপনি নেবেন আরেকটা গিকে, যেখানে ওইখানে যদি আপনার সাথে ঝামেলা হয়, মানে ফাইভ স্টার ফিডব্যাক না দিয়ে যদি আরো কম দেয়, কোনো সমস্যা নেই, আপনার এই গিকের ভিতরে কোনো ইফেক্ট পড়বে না। আমাদের যেহেতু এই গিকের ভিতরে আমাদের এটা দেখবে তারা, তাহলে আমরা এই গিকটা কিন্তু আমরা সেফটি হিসেবে নিতে পারি। সেফটি হিসেবে ওইভাবে দিলে আমাদের, আমি নিজে চেক করছি, তাহলে আর কি সমস্যাটা হয় না, আপনারা এইভাবে কাজটা করতে পারেন, তাহলে আপনার প্রমোশনের অপশনটা যাবে না। কিন্তু তারপরে দেখা যায় যে ফাইবার কখন কাকে কিভাবে ধরবে বলা যায় না, ঠিক আছে? তো এইভাবে করলে আশা করি আর কোনো সমস্যা হবে না। আর এটা আপনার অবশ্যই কিন্তু মাসবি $1 কিছুটা নিচে রাখবেন, যাতে আপনার প্রমোশনটা একটু বেশি হয়, আপনি এটা চার দেখতে পারেন এটা চালায়া। আর এটাতে কেউ কেউ বলে এটা গিগ ডাউন করে দেয়, এটা কিছু না, আসলে এটা দিচ্ছে আপনাকে এক্সট্রা এক্সট্রা মানে ফ্রিতে গিফট করছে, ধরেন একটা আপনাকে অপশন, সেই অপশনে যদি আপনার ক্ষতি হতো বা মানে আপনার গিগটা যদি ডাউন হয়ে যেত, তাহলে কিন্তু আপনাকে এটা দিত না, ঠিক আছে? তো এটা হচ্ছে কাহিনী। তো আপনার অবশ্যই অবশ্যই এটা কমপ্লিট করতে হবে, এভাবে কাজ করলে আশা করি আপনাদের লেভেলটা মানে প্রমোশনের অপশনটা চলে যাবে না। আর অবশ্যই উপরের দিকে দেখেন, এখানে লেখা আছে প্রমোট গিগ, এখানে কিন্তু আপনার এই অপশনটা পাবেন, অথবা নোটিফিকেশনে কিন্তু এটা হয়ে যাবে, এটা আপনি দেখতে পাবেন মেসেজ। তো যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের করবেন, কারণ আমাদের লাইভ সাপোর্টের ব্যবস্থা আছে, আমরা সপ্তাহে দুদিন করে ফ্রি সাপোর্ট দিয়ে থাকি, আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশনের ভিতরে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।